বাবার লাশের পাশে বসে আছে তানিয়া। তানিয়াকে ডিভোর্স পেপারে এগিয়ে দিল তন্ময়। তানিয়া অশ্রুসিক্ত নয়নে তন্ময়ের হাত থেকে ডিভোর্স পেপার নিয়ে স্বাক্ষর করে দিল। তন্ময় খানিকটা ভেবাচেকে খেয়ে ভাবলেশহীনভাবে তাকিয়েছিল তানিয়ার দিকে। তানিয়ার অশ্রু সংবরণ করে বলল, আমি আপনাকে মুক্তি করে দিলাম। এই বিয়ের শর্ত যেমন ছিল 5 লক্ষ টাকার বিনিময়ে আপনি আমাকে বিয়ে করেছেন, তেমন উল্টো শর্ত ছিল দেনমোহরে 6 লক্ষ টাকা। আমি আপনার মতো কাপুরুষের কাছে কিছু দাবি করে নিজের মনুষ্যত্বকে অপমান করতে পারবো না। আজকের এই মর্মাহত ঘটনায় আপনার মুখ দেখতে চাই না। দয়া করে আপনি এক্ষুনি এই স্থান ত্যাগ করুন। তন্ময়ের মুখে কোনো কথা নাই, নিজের জিব্বাকে মুখের লালা দিয়ে ভিজিয়ে বলে, কাজটা তুমি ঠিক করলে না তানিয়া, এর পরিণতির জন্য পস্তাতে হবে তোমাকে। কোন পরিণতির কথা বলছেন? যেই পরিণতির জন্য আমার বাবার লাশ দাফন হচ্ছে না, তার চেয়েও কি করুণ পরিণতির কথা বলছেন? আমরা জানা মতে এর চেয়ে করুণ পরিণতি হয় না। সময়ের সঙ্গে যুদ্ধ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকো তানিয়া। জীবনে এত সহজ নয়, জীবনকে পরিচালনা করা সহজ নয়। আবেগ দিয়ে সিদ্ধান্ত নিয়েছ, তার পরিণতি তোমাকেই ভোগ করতে হবে। তানিয়া বাবার লাশের সামনে তন্ময়কে কাটকাট গলায় বলল, জানেন তন্ময়, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আপনাকে বিয়ে করা। আপনি বিয়ের পণ নিচ্ছেন জেনেও আপনাকে কবুল করা আমার জীবনের অনেক বড় ভুল ছিল, কারণ প্রথম দেখাতে আপনাকে ভালো লেগে গেছিল। তখনকার সিদ্ধান্তটা ছিল আবেগ, কারণ যে পুরুষ আমার বাবার মৃত্যুর দিন পণের টাকা দাবি করতে পারে, আমার বাবার লাশকে দাফন করতে মানা দেয়, তার সঙ্গে আর যাই হোক সংসার হয় না। আমি তো আমাদের সংসারের সমৃদ্ধির জন্য টাকাগুলো চেয়েছিলাম। আচ্ছা তুমি বলো তো, বাবার লাশ দাফন হয়ে গেলে আমাদের পণের টাকা কে দিত? তোমার ছোটো ভাই তো এসব কিছু অস্বীকার করত। এর জন্য আমি চেয়েছিলাম এর বিনিময়ে তুমি আমাকে ডিভোর্স দিলে। মৃত্যুপুরীতে হঠাৎ অট্টহাসি দিয়ে উঠল তানিয়া। এরপরে বলল, আমার কপাল ভালো এখানে এখনও দাঁড়িয়ে আছেন, কারণ আপনার প্রতি একটু হলেও আলাদা অনুভূতি জন্ম নিয়েছিল। এর জন্য জেলে পাঠালাম না আপনাকে, নিজের ভালো চাইলে এখান থেকে চলে যাবেন, কখনো এই কাপুরুষের চেহারা নিয়ে আমার সামনে আসবেন না। তন্ময় বলে ওঠে, এই পৃথিবীর টাকাই সব, যার টাকা আছে তার সব আছে, আলহামদুলিল্লাহ তোমার মতো আপদ আমার ঘাত থেকে নামলো। তানিয়া এবার বাবার সাদা কাপড়ে আবৃত থাকা লাশের গলা ধরে কাঁদতে কাঁদতে থাকে। নিঃস্ব মনে পোলাপ বকতে থাকে, বাবা আপনি কেন এই কোনো কাপুরুষের সঙ্গে বিয়ে দিয়ে গিয়েছিলেন যে আপনার মৃত্যুর দিন আমাকে এত বড় কষ্ট দিতে পারলো? আজ তুমি নেই বলে তানিয়া সবাইকে এত কিছু বলতে পারছে। তানিয়ার ছোট ভাই সামাদ রেগে যায় তন্ময়ের উপর, মারতে যায় তন্ময়কে, কিন্তু গ্রামের লোক সামাদকে আটকায়। মৌলভী সাহেব বলে ওঠেন, লাশকে সামনে রেখে এভাবে মারামারি ক্রন্দন করা ঠিক না সামাদ, তোমার বাবার শেষকৃত্য দ্রুত করতে হবে, অনেক তো হলো, চলো এবার জানাজার অনুষ্ঠান করতে হবে। গ্রামে আরও দুজন পাওনাদার এসে বলল, আমরা সামাদের বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা পাই, এই লাশ দাফন করার আগে আমাদের ঋণ পরিশোধ করতে হবে। সামাদ তানিয়া একথা ভেবে ভেঙে পড়েন। দুই ভাই বোন একে অপরকে দেখেন। তন্ময় মিঠি মিঠি হাসে, হুট করে সামাদ বলে ওঠে, আমাদের বাবা কাছে আপনাদের কাছে যে বাবা 5 লক্ষ টাকা ঋণ নিয়েছে তার প্রমাণ কি? পাওনাদার দুজনে তার বাবার বনসই করা দলিল দেখায়, এরপর নিচে সাক্ষীর নামগুলো দেখায়। সাক্ষীগুলো এসে বলে, হ্যাঁ তোমার বাবা তাদের কাছ থেকে টাকা নিয়েছে, মেয়ের বিয়ে উপলক্ষে 2 লাখ আর সামাদকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য 3 লাখ টাকা। তানিয়া এবার বাবার লাশ ছেড়ে তার মায়ের কাছে যে বলে, মা তুমি এসব জানতে না? তানিয়ার মা অশ্রুসিক্ত নয়নে বলে, ওরা ঠিক বলছে। তানিয়া নিজেকে শক্ত করে এরপর গ্রামের সবার সামনে বলে, বাবার যাবতীয় পাওনা আমি শোধ করব। গ্রামের সকল লোক অবাক চোখে তাকায় তানিয়ার দিকে। তন্ময় মিটি মিটি হাসে বলে, এত সহজ না ইনকাম জগৎ তানিয়া, যে চাইলে সব কিছু করা যায়। তানিয়া উদ্গ্রীব স্বরে বলে, আপনি কে ভাই মাঝখানে কথা বলছেন? আপনাকে তো আমি আর আমার পরিবার কেউ চিনি না, তাহলে অযথা এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করতেছেন কেন? পুলিশ ডাকবো? তানিয়া তন্ময় তানিয়ার বলা ব্যঙ্গ নিতে পারল না, দ্রুত তানিয়ার বাড়ি থেকে চলে গেল। সকালে লোকের কাছে সেদিনকার মতো মীমাংসা মেয়ে তানিয়া তার বাবার লাশ দাফন করতে সক্ষম হয়। সব ঋণের বোঝা নিজের কাঁধে বহন করে তানিয়া আর সামাদ। কিছুদিন পর তানিয়া তার বাবার
মিলাতের ব্যবস্থা করে সামাদ বিদেশে চলে যায়। তানিয়া তানিয়ার মা ছাড়া তাদের বাড়িতে কোনো পুরুষ নাই। তানিয়া রাতে সেলাই মেশিন চালাতো, দিনে একটা এনজিওতে কাজ করতো। তানিয়া সেলাই মেশিনে কাপড় গ্রামের লোকের কাছে অনেক পছন্দ হয়। তাছাড়া বিভিন্ন কারুকার্য করতেও সক্ষম তানিয়া। তাই সামাদের কথা মতো অনলাইনে একটা পেজ খুলে সেই পেজে বিভিন্ন ধরনের কাপড় কেনাবেচা শুরু করে তানিয়া। ইনশাআল্লাহ 3 মাসে তানিয়া স্বাবলম্বী হয়ে যায়। তানিয়ার মা বাড়িতে শুধু রান্নার কাজ করত, তানিয়া ঘরে বাইরে বিভিন্ন জায়গায় নিজ হাতে তৈরি পোশাকগুলো ডেলিভারি পৌঁছে দিত। তানিয়া আজ সফল। 1 বছরের মাথায় তানিয়া ও সামাদ বাবা ঋণ পরিশোধ করে ফেলে। এখন 2 ভাই স্বাবলম্বী। 23 জুলাই রাত 8টা তানিয়া একটা অর্ডার নিয়ে ডেলিভারি দিতে মোহাম্মদপুরের দিকে যাচ্ছে। ইদানিং তানিয়ার অর্ডারের চাপে সিক্ত, তাই তানিয়া ঠিক করেছে গতকাল থেকে এসব কাজ কুরিয়ারে করবে, কারণ বিশ্বস্ত ডেলিভারি ম্যান পাচ্ছে না। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামাকে যাতায়াত ভাড়া গুঁজে দিয়ে সামনের দিকে অগ্রসর হতেই দেখলো অনেক লোক ভিড় জমে আছে। তানিয়া ভিড় ঠেলে সামনে যেতে দেখতে পেল একজন লোক অ্যাক্সিডেন্টে করে পড়ে আছে। তানিয়া মানবতার খাতিরে বলল, আপনারা কেন কেমন লোক অ্যাম্বুলেন্স না ডেকে তামাশা দেখছেন এইভাবে? এইখানে এই লোক এভাবে পড়ে থাকলে মারা তো যাবে। তানিয়া 999-এ কল করে। ভিড় থেকে একজন লোক বলে উঠল, এই আপু কল করে কি করবেন, ওনাকে কি আপনি চিনেন, উনি তো মারা গেছেন। তানিয়া বিস্মিত হয়ে তাকায় লোকটির উপর। এরপরে অ্যাক্সিডেন্ট করা সেই মুখটার মুখের দিকে ভালোভাবে লক্ষ্য করে। তানিয়া এটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। দেখতে পেল তার প্রাক্তন তন্ময় এইভাবে মরে পড়ে আছে। তানিয়া চোখের কোণে অজান্তে চোখের জল এলো। তানিয়ার আজ মনে পড়ে গেল তন্ময়ের শেষ কথাটি, টাকাই সব। আসলে কি পৃথিবীর টাকাই সব? সম্পর্ক কিছু না, শেষমেশ তো আমাদের যেতেই হয় আল্লাহর কাছে এই মোহের দুনিয়া ছেড়ে। তাহলে টাকার কারণে এভাবে সম্পর্কগুলো নষ্টের মূল্য কি? বাবার ঋণ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।